বাড়ি চলে এসেছি অনেকদিন আগে ভিডিও আর করা হয়নি অনেকদিন পর আবার ভিডিও করছি অনেক সকালে উঠেছি হাজবেন্ড অফিসে চলে গেল ওয়েদার খুবই মেঘলা মেয়ে তারপরে ঘুম থেকে উঠলো এখানে ঘুরু ঘুরু করছে ওই দেখো পুচপুটা আমাকে দেখছে এখন আমরা খাবো তাই না এখন আমরা ব্রেকফাস্ট করব রুটি বানানো হয়ে গেছে এখন মেয়েকে খাওয়াবো চলো আমরা খেয়ে আসি খেয়ে এসে দিন কথা বলবো চলো বাই 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 সো আমাদের ব্রেকফাস্ট ডান সবার খাওয়া হয়ে গেছে এখন দিদি এসেছে নিচে ওর পিতাদি আমাদের নিচে ভাড়া থাকে ওই দিদি এসেছে গল্প করতে মার সাথে গল্প করছে এটা আমার শাশুড়ি মায়ের ঘর আমার মামাম চলে এসেছে পিছনে অ্যাজ ইউজুয়াল আমাদের ব্লগিং যা দুষ্টুমি করছে শুধু নিচে যেতে চাইছে নিচে নেমে যাবে নিচে নেমে যাবে ঠাম্মি বসালো খেলনা বাটি দিয়ে খেলতে আমি যাই টুকটাক কাজ বাজ সেরে নিই সুযোগে শাশুড়িমায় বেড কভারটা ভীষণ নোংরা হয়েছিল আর একটা জমেছিল দিয়ে দিলাম তাছাড়া বাড়িতে আসার পর আমার মেয়ে সেই পেন দিয়ে লেখালেখি করে যে অবস্থা করেছিল বেড কভারটার উপরে মানে পেন দিয়ে এভাবে দাগিয়ে পুরো সুন্দর বেড কভারটা কী করেছে তাই বললো দিয়ে দে কাচতে আর এখন একটু জামা কাপড় মেলবো আমার মেয়ে নিচে গেছে খেলতে নিচে ভাড়াটিয়া যে ছেলেটা অঙ্কিত দাদা ওর সাথে খেলতে গেছে বাবাও গেছে নিয়ে ওদের খেলতে ততক্ষণে কাজ বাজ করে নিই নিচে গেছে খেলতে সো আরও দেখি কী কী আছে রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে কমপ্লিট কিছুই করা নেই শুধু মেয়ের রান্নাটা বাকি ওটা করব দেন ওকে স্নান করাবো তো যাই দেখি আর কী কী কাজ আছে মেলা হয়ে গেছে খুব রোদ বাবা তাকাতে পারছি না রোদের দিকে ছাদে অনেক গাছপালা আছে আমাদের বাবা তো বলেছিলাম তোমাদের আগে প্ল্যান্টিং খুব ভালোবাসে গাছপালা প্রচুর লাগায় বাবার প্যাশন প্ল্যান্টিং হবি সব কিছু বলতে পারো প্ল্যান্টিং সো আর একদিন দেখাবো গাছপালা এখন যা আছে কম আছে সেভাবে নেই শীতকালে খুব বেশি হয় বাবা এত ফুল গাছ লাগায় শীতকালে সত্যি অনেক বেশি হয় তখন আরও ভালো করে তোমাদের দেখাবো এখনই অল্প স্বল্প আছে একদিন তোমাদের আমাদের বাড়ির সমস্ত গাছে ভিডিও করে দেখাবো আমি এখনই অল্প স্বল্প আছে এই দেখো আমাদের একটা লেবু গাছ এই সমস্ত ফুল গাছ লেবু গাছ ড্রাগন ফ্রুট এইগুলো রয়েছে এগুলো বলতে গেলে অল্পই বাবা আরও অনেক কাজ করে অনেক কিছুই নেই সেরকম এখন গাছ আরও গাছ যখন বাবা করবে শীতকালে পুরো ছাদ নিচে সব ভর্তি হয়ে যাবে তখন আমি তোমাদের ভিডিও করে দেখাবো সবই অল্প আছে
এনিওয়েজ চলো নিচে যাই, স্নানটা করতে হবে আমাকে তাড়াতাড়ি। Do you want to know? Well, I've been thinking about you, and I think I have to listen, because... Mama? How did you do this? I took a bottle. You took a bottle? Where? কোথায় পোকা ধরেছ? উপরে পোকা নিয়ে যাচ্ছে? ও বাবা, কি পোকা? ফুল ধরেছ? পুজোর ফুল থাম্মির সাথে? ও এ বাবালে, আচ্ছা আমার মাম্মাম থাম্মির সাথে ছাদে গিয়ে ফুল তুলেছে, পুজোর ফুল, তাই বলছে। আমি বুদু তুলিছি, আমি পোকা তুলিছি বলে। উপরে পোকা ধরেছে ফুল গাছ থেকে? হ্যাঁ, ফুল গাছ থেকে পোকা ধরেছে। আমি বুদু তুলিছি, ফুল তুলিছি। আচ্ছা একটু দাঁড়া, স্নান করে এসেছে, একটু মাথাতে একটু আঁচড়িয়ে দি। না না, মাথা কিছুতেই আঁচড়াতে দেবে না। দাঁড়া দাঁড়া, না আমার মাথাটা আঁচড়ে যাও। চলে গেল স্নান করে উঠে, কিছুতেই মাথা চিরুনি দিতে দেয় না। কতবার দেওয়ার চেষ্টা করি, কিছুতেই দিতে চায় না, পালিয়ে গেল। চিরুনিটা দিতে গেলাম, মাথা আসতে গেলাম, পালিয়ে গেল, কি বলবো আর। মেয়ে মনে হয় দাদার কাছে চলে গেছে। হেই বেডিস, লাঞ্চ কমপ্লিট। আজকে আমাদের লাঞ্চের মেনু হলো ঝিঙে পোস্ত, ডাল আর কাতলা ভাপা, আর লাস্টে তো টক দই থাকেই। এখন মেয়ে ঘুমোচ্ছে মেয়ের পাশে, আমিও একটু শুয়ে নেব। ঘুম থেকে উঠেছি অনেক আগে, মেয়েকে খাওয়ালাম, মেয়ের টিফিন হয়ে গেছে। সো চলো, লেটস গো টু দ্য কিচেন। মেয়ের রান্না হয়ে গেছে, এবার চলো রোলটা করে ফেলি। Do you want to know? It's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? Hey friend, dinner সবার হয়ে গেছে। এগরোল খাওয়ার পর আর কারোর কিচ্ছু খেতে ইচ্ছা করেনি। ভাত ঠাত যা সব ছিল সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এগরোলগুলো এত বড় বড় হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। ওগুলো খেয়ে আর কারোর খিদেই পায়নি, সব ওইগুলো খেয়েই শুয়ে পড়েছে। মামামও ঘুমিয়ে গেছে, ওর বাবা ওইদিকে গেম খেলছে সিএস, সে কখন ঘুমাবে জানি না। শুয়ে টুকটাক দেখতে দেখতে সে লেট হয়েই যায়। সো চলো তোমাদের গুড নাইট করিয়ে দিই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সো বাই বাই, গুড নাইট।